উনিশশো সালের ঈদ উল আজহার বক্স অফিস লড়াই নিয়ে এখন আমি কথা বলবো উনিশশো পঁচানব্বই সালের ঈদুল আজহাতে আমাদের ঢালিউডে ছয়টা সিনেমা রিলিজ পেয়েছিল এবং সেখানে কিন্তু আমরা আলমগীর শাবানতের দাপুর দেখেছিলাম আমরা তৎকালীন সময়ের বিগের সুপার স্টার লিয়াস কাঞ্চন এবং রুবেলের এন্ট্রি কিন্তু আমরা দেখেছিলাম তো তার ভিতর কিন্তু নতুনদের ভিতর উমর সানি এবং সালমাসার সিনেমা কিন্তু সেই ঈদ এসেছিল এবং এক্সাক্টলি নাইনটিন নাইনটি ফাইভের ঈদুল আজাহাতে এই ছয়টা সিনেমার কোনটা সিনেমার বক্স অফিস বাড়ির ঠিক কম ছিল এবং কোন সিনেমাটা বনে গিয়েছিল কালজয়ী সিনেমা এবং ইতিহাস পাল্টে দিয়েছিল যাই হোক আজকের ভিডিওতে আমি কথা বলবো উনিশশো পঁচানব্বই ইদুল ঈদুল আজাদ রিলিজ পাওয়া সকল সিনেমার নির্মাতার নাম রিলিজ ডেট এবং বক্স অফিস বারে ঠিক কী ছিল তো এটা নিয়ে তো তার আগে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি ফিল্মস হয় চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মোটামুটি আমি ফেরাইলাম আপনাদের মূল্যবান কমেন্টের পঁচানব্বই সালের ঈদুল আজহা যেহেতু একটা চরম লড়াই হয় আমাদের ডালিউডে যা হোক আমরা আগে জেনে নেব যে কোন ছয়টা ছবি ঠিক ঈদুল উল রিলিজ পেয়েছিল এবং পরবর্তীতে আমি ধীরে ধীরে আসলে বিস্তারিত আলোচনা করব যে সংসারের সুখ দুঃখ বাংলার কমান্ডো মুক্তির সংগ্রাম বুকের ধন ভাঙচুর ও স্বপ্নের ঠিকানা তো এই ছয়টা সিনেমা কিন্তু নাইনটিন নাইনটি ফাইভের ঈদ উল রিলিজ পেয়েছিল প্রথমে আমি যে ছবিটা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে আসলে বাংলার কমান্ডো তো মোহাম্মদ হোসেন পরিচালিত এই ছবিতে কিন্তু আমিন খান বাপরাজ লিমা এবং শিল্পী তারা কিন্তু গুরুত্বপূর্ণ ক্যারেক্টার প্লে করেছিল এবং আলিরাজ একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার প্লে করেছিল এবং রমজান ডাকু ক্যারেক্টার কিন্তু ছাপিয়ে গিয়েছিল এই ছবিতে মানে হুমায়ুন ফরিদি লিজানডারের অভিনেতা তো ইউজ মার্টি স্টার কাস্টিং এই সিনেমাটা কিন্তু আপনাদের মানে দেখলে কিন্তু ভালো লাগবে তো খুবই সুন্দর গল্পের এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে এভারেজ হয়ে যায় বক্স অফিসে এভারেজ ছিল বাংলার কমান্ডো গুনি নির্মাতা দিলু অর্জাহ জনটু কিন্তু নাইনটিন নাইনটি ফাইভের ঈদুল আজহাতে তিনি কিন্তু আলমগীর এবং ববিতার মতো কাস্টিং নিয়ে কিন্তু তিনি আসে বুকের ধন ছবিটি নিয়ে তো বুকের ধন ছবিটি কিন্তু অফিসে এটাও এভারেজ হয়ে যায় মানে দুইটা সিনেমা কিন্তু অফিসে এভারেজ ছিল চিত্রনায়ক আলমগীরের কিন্তু এই ঈদে একটা সিনেমা শেখা তিনি কিন্তু দুইটা সিনেমা নিয়ে কিন্তু ঈদুল আজাহাদ হাজির হয় তো তার আরেকটা সিনেমার নাম হচ্ছে মনোহর খুখুন পরিচালিত ছবি সংসারের সুখ দুঃখ তো মনোহর খুকন কিন্তু রেগুলার তিনি কিন্তু সাবানাকে নিয়ে সিনেমা বানাতেন তো আলমগীর সাবানা জুটি ও সানি মৌসুমি তো হিউজ একটা মাল্টিস্টার কাস্টিং নিয়ে কিন্তু সংসারের সুখ দুঃখ এই সিনেমাটা বানায় গুণী নির্মাণতা মনোহর খুগুন তো এই ছবিটা কিন্তু বক্সবীর সুপার হিট হয়ে যায় মানে মানে যেহেতু একটা হিউজ মাল্টিস্টার কাস্টিং সেখানে আমরা আলমগীর সাবানার মতো কাস্টিং পেয়েছি এবং তখন যারা রাইজিং মানে উড়ছে রীতিমতো ও ওমরসানি এবং জুটি তো তাদেরও আমরা এই ছবিতে পেয়েছি যাওক এই ছবিটা কিন্তু বক্সবী সুপার হিট হয়ে যায় মানে আলমগীরের দুইটা সিনেমা রিলিজ পাই একটা ছিল ইভারেজ বুকের প্রধান ইভারেজ এবং সংসারে সুখ দুঃখ ছিল সুপার হিট উনিশশো পঁচানব্বই সালের ঈদুল আজাহাদে রিলিজ পাই এই ছয়টা সিনেমার ভিতর কিন্তু সবচেয়ে মোস্ট হাইলাইটেড মানে হল মালিকদের ভিতরে কিন্তু যে ছবি দুটো নিয়ে কিন্তু উৎকণ্ঠা মানে সবচেয়ে বেশি ছিল সেই দুইটা ছবির নাম কিন্তু হচ্ছে ভাঙচুর এবং মুক্তির সংগ্রাম তো ভাঙচুর হচ্ছে এমন একটা সিনেমা তো যেখানে কিন্তু তৎকালীন সময় দুই বিগেস্ট সুপারস্টার ইলিয়াস কাঞ্চন মানে কিন্তু তখন একটা মানে অনেক বিরাট কিছু মানে ইলিয়াস কাঞ্চন এমন একজন সুপারস্টার তিনি মানে সব ধরনের ছবিতে কিন্তু তিনি রীতিমতো জনপ্রিয়তা পেয়ে এতটাই একটা জায়গায় তিনি চলে গেছেন আনবে অন্য 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 কুম্ফু কিংবা একশন ধর্মী সিনেমাতে কিন্তু রুবেল অন্তত একটা প্রিয় নাম তো তৎকালীন সময় দুই বিগেড সুপারস্টার ইলিয়াস কাঞ্চন এবং রুবেলকে নিয়ে কিন্তু এই সিনেমাটা বানায় সিদ্দিক জামাল নান্টু বা যেখানে কিন্তু ইলিয়াস কাঞ্চনের বিপরীতে অভিনয় করেছিলেন প্রিয়দর্শী মৌসুমী সবার জীবনে প্রেম আসে তাই তো সবাই ভালোবাসে প্রথম যারে লাগে ভালো যায় না ভোলা কবিতারে রীতিমতো একটা চার বস্টার গান এবং এই ছবিটা রীতিমতো কিন্তু অফিসে হিট প্লাস হয়ে যায় অফিসে হিট প্লাস ছিল এই ছবিটি ভাঙচুর ছাড়াও কিন্তু হল মালিকদের যে সিনেমাটা নিয়ে কিন্তু তীব্র আকাঙ্ক্ষা ছিল সেই ছবির নাম হচ্ছে মুক্তির সংগ্রাম তো উত্তম আকাশ পরিচালিত প্রথম সিনেমা ছিল তো আজকের দিনে দাঁড়িয়ে উত্তম আকাশকে নিয়ে নানারকম কথা হ্যান ত্যান আপনি বলতে পারেন তিনি মানে বিগারেট সিনেমা বানায় তো এই ধরনের কথাও প্রচলিত আছে কিন্তু নাইনটি যে উত্তম আকাশের সিনেমা নিয়ে কিন্তু আপনি প্রশ্ন তোলার কোনো সামর্থ্য আপনার ছিল না তো এই ধরনের কার্ট ক্লাসিক সিনেমা কিন্তু একটা কে অপরাধী একটা মুক্তির সংগ্রাম কিন্তু আমরা উত্তম আকাশের কাছ থেকে পেয়েছি তো উত্তম আকাশের মুক্তির সংগ্রাম সিনেমাটা এত সুন্দর সিনেমা যে তথাকত টিপিক্যাল রোমান্টিক সিনেমার বাইরে এসে কিন্তু উত্তম আকাশ তখন দেখিয়ে দিলেন যে একটা সিনেমাতে সফলতা কীভাবে পেতে হয় এবং এই সিনেমাটা হয়ে গেলো হিট এবং এই দুটা সিনেমা নিয়ে কিন্তু সবচেয়ে বেশি মানে আগ্রহ ছিল হল মালিকদের মুক্তির সংগ্রাম এবং ভাঙচুর এবার এই ঈদের যে সিনেমাটা নিয়ে কথা বলব এই সিনেমাটা কিন্তু মোস্ট আন্ডার একটা সিনেমা ছিল তৎকালীন সময় মানে আপনি হয়তো বলতে পারেন কেন আন্ডার তো কারণটা হচ্ছে একটা যে এই সিনেমা নিয়ে মানে হল মালিকদের আগ্রহ একটুও ছিল না এমনকি হল মালিকরা তো রীতিমতো এই সিনেমাটা নেবে না এবং প্রিন্ট এই সিনেমাটা যতগুলো প্রিন্ট হয় প্রিন্ট কিন্তু প্রথম দিন থেকে যায় তো আমি বলছি নানাদার দেন ওয়ান অ্যান্ড অনলি স্বপ্নের ঠিকানা সিনেমার কথা এবং এই সিনেমাটা নিয়ে কিন্তু কেউই আগ্রহী দেখায় না কারণ তখন কিন্তু সালমান শাহ এবং সাবনুট তাদের কিন্তু জুটিয়া মানে আস্তে আস্তে বেড়ে উঠছে তারা কিন্তু আসলে ওই লেভেলের জনপ্রিয়তা কিন্তু তখন তারা নাইনটিন নাইনটি ফাইভে পায়নি মানে যেমনটা তখন বক্স অফিসে ক্রেজ ছিল ইলিয়াস কাঞ্চন রুবেলদের প্রথম দিন তো ঢাকায় রিলিজই পায় না এই ছবিটি স্বপ্নের ঠিকানা মানে গ্রাম অঞ্চলে রিলিজ দেওয়া হয় তো পরবর্তীতে আস্তে আস্তে এই সিনেমার ক্রেজ এতটাই বাড়তে থাকে যে পরবর্তীতে কিন্তু বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এখন পর্যন্ত সর্বকালে সেরা দ্বিতীয় ব্যবসা সিনেমা হিসেবে ধরায় স্বপ্নের ঠিকানা তো স্বপ্নের ঠিকানা সিনেমার মানে পেছনের গল্প নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে আপনারা কিন্তু চাইলে দেখে আসতে পারেন এবং এই সিনেমার মধ্যে দিয়ে কিন্তু মানে শীর্ষ মানে রোমান্টিক ছবিতে কিন্তু শীর্ষ জুটির খাতায় নাম লেখায় অমরনাথ সালমাসা এবং ঢালুট সম্রাগী শাবনোর এই নায়ক নায়িকা জুটি তো এই ছবির প্রত্যেকটা গানই ছিল অসম্ভব সুন্দর বিশেষ করে এই দিন সেই দিন কোনো দিন তোমায় ভুলবো না চলতে চলতে পাবো দুজন স্বপ্নের টিকানা কিংবা ও সাথীরে যেও না কখনো দূরে এভরি এবং এই সিনেমাতে কিন্তু মানে সেকেন্ড নায়িকার ক্যারেক্টার প্লে করেছিল কিন্তু সোনিয়া এবং রাজীব দুর্দান্ত ক্যারেক্টার প্লে করেছিল টিপিক্যাল রোমান্টিক একটা মানে পারিবারিক গল্পের সিনেমা কেন এত ধরনের মানে সেই ধনী গরিবের প্রেম এতটা ব্যবসা দিতে পারে তো এটা দেখতে হলে কিন্তু আপনার জন্য মাস্ট ওয়াচ হচ্ছে স্বপ্নের টিকানা ছবিটি যাই হোক ঈদের এক নম্বর ব্যবসা করা সিনেমা হয়ে গেল স্বপ্নের টিকা যেখানে ইলিয়াস কঞ্জন রুবেলের মতো তারকাদের এবং আলমগীর সামানার মতো তারকাদের পিছনে ফেলে কিন্তু সেই ঈদের বাজি মেরে বেরিয়ে যায় সালমান শাহ এবং সাবনোর জুটি তো খুবই সুন্দর সিনেমা ছিল স্বপ্নের ঠিকানা তো যাই হোক এটা ছিল নাইনটিন নাইনটি ফাইভ উনিশশো পঁচানব্বই সালের ইদুল আজাদে রিলিজ পাওয়া সকল সিনেমার বক্স অফিস বারেডিক্ট তো এখানে কিন্তু মানে বাম্পারির সবচেয়ে বড় ধরনের সিনেমা যায় স্বপ্নের ঠিকানা যে সিনেমা নিয়ে কিন্তু প্রথম দিকে কোনো হল মালিকরা তারা কিন্তু কোনো রকম আগ্রহ দেখায় না এবং ডিস্ট্রিবিউটাররা নিতে চায় না যাই হোক এটা ছিল উনিশশো পঁচানব্বই সালের ঈদুল আজাদে রিলিজ পাওয়া ছয়টা সিনেমার নির্মাতার নাম ছয়টা সিনেমার কাস্টিং এবং ছয়টা সিনেমার বক্স অফিস কালেকশন কোনটা কীরকম ব্যবসা দিয়েছিল তো এটা নিয়েছিল আমার ভিডিওটি তো ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি আমি রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের